নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 26শে সেপ্টেম্বর মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে, 2024 প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে আছেন জো বাইডেন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, নাগরনো কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত 20, আহত 300। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, নভেম্বরের শুরুতে তফসিল, জানুয়ারিতে ভোট। রাশিয়ার ওয়ান্টেড লিস্টে আইসিসির প্রেসিডেন্টের নাম। ভিয়েনায় আইএইএর বৈঠকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন ইসরায়েলি উদ্ধত আচরণের জবাব দেবে ইরান। কারাবাখে আজারবাইজানের সাফল্যকে গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন এরদোগান। মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি, কর্ণাটকে গ্রেপ্তার 2 যুবক। খালিস্তানি খুনের তদন্তে কানাডাকে সাহায্য করুন বলে ভারতকে অনুরোধ করেছে আমেরিকা। নির্বাচনের আগেই ধাক্কা, রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি। হাওড়ায় ভেঙে পড়ল নির্মীয়মান দুর্গা মন্দিরের ছাদ, আহত কমপক্ষে 7 জন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। 2024 প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে আগামী বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে। তাদের জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন সমীক্ষা চলছে। একটা নতুন সমীক্ষায় দেখা গিয়েছে যে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে রয়েছেন জো বাইডেন। এছাড়া ট্রাম্প তার অন্যান্য রিপাবলিকান প্রার্থীর থেকেও এগিয়ে রয়েছেন। ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্পের পয়েন্ট যেখানে 51, সেখানে বাইডেনের পয়েন্ট হচ্ছে 42। রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রক্রিয়া জানুয়ারি থেকে আইওয়া, ককাস এবং নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির মাধ্যমে শুরু হবে। দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিক্কি হ্যালি এবং রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন, তবে তাদের মধ্যে ট্রাম্পই সবার চেয়ে এগিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পই শেষ পর্যন্ত রিপাবলিকান পার্টির প্রার্থী হতে যাচ্ছেন। জরিপে বলা হয়েছে অধিকাংশ আমেরিকান বলেছেন জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন জনগণের অবস্থা আরও খারাপ হয়েছে। 3/4 বলেছেন আবার প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে বাইডেনের বয়স খুব বেশি, ট্রাম্প সেদিক থেকে এগিয়ে আছেন। সমীক্ষা অনুসারে ট্রাম্পকে 54% রিপাবলিকান এবং রিপাবলিকানের দিকে থাকা স্বতন্ত্র ব্যক্তিরা সমর্থন করেছেন। নাগরনো কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত 20 জন, আহত কমপক্ষে 300। আজারবাইজানের নাগরনো কারাবাখ এলাকায় জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 100। স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে অন্তত 300 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক ডজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত সপ্তাহেই নাগরনো কারাবাখ এলাকা আজারবাইজানের দখলে যায়। এরপর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ানরা ওই এলাকা ছাড়তে শুরু করেছে। ইতিমধ্যে 13,350 জন শরণার্থী ছিটমহলটা ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছেন। এলাকাটাতে 1,20,000 জাতিগত আর্মেনিয়ানের বসবাস ছিল। বাংলাদেশে নভেম্বরে তফসিল আর জানুয়ারিতে ভোট। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনিছুর রহমান। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেছেন। ইসি আনিছুর রহমান বলেছেন, কোন দল নির্বাচনে আসবে আর কারা আসবে না সেটা আমাদের দেখার বিষয় নয়। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাশিয়ার ওয়ান্টেড লিস্টে আইসিসির প্রেসিডেন্টের নাম। আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্ষেপে আইসিসির প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দেশটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ভাণ্ডারের এক নোটিশে বলা হয়েছে, পোল্যান্ডের নাগরিক হফমানস্কি পিওতর জোসেফ রাশিয়ার ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসাবে বিবেচিত হবেন। তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ওই মন্ত্রণালয়। এবছরের মার্চে নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করা এবং দেশটাকে যুদ্ধাপরাধ সংগঠনের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, এর পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার বিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লোবোভা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। ভিয়েনায় আইএইএর বৈঠকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইসরায়েলি উদ্ধত আচরণের জবাব দেবে ইরান। ইরান ইসরায়েলের উদ্ধত আচরণের জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে দেয়া ভাষণে ইরানকে গ্রহণযোগ্য পারমাণবিক হুমকির মোকাবিলা করতে হবে বলে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যেই তার জবাব দিলেন ইসলামি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সংক্ষেপে আইএইএর 67তম নিয়মিত বৈঠকে ভাষণ দিচ্ছিলেন মোহাম্মদ ইসলামি। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমাজের নীরবতা যে ইসরায়েলকে দিন দিন বেপরোয়া করে তুলছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের উদ্ধত আচরণের যথোপযুক্ত জবাব দেয়াকে ইরান তার কর্তব্য বলে মনে করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দাবি করেছিলেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। তাছাড়া ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তার ভাষায় সন্ত্রাসী প্রকল্প বাস্তবায়নের কাজে শত শত কোটি ডলার ব্যয় করছে বলেও তিনি অভিযোগ করেছিলেন। বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করারও হুমকি দেন। তিনি সরাসরি বলেছেন, আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকছি ততদিন ইরানকে একটা বিশ্বাসযোগ্য পরমাণু হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য আমি আমার ক্ষমতায় যা কিছু করার তার সব কিছুই করব। জাতিসংঘে ইরানের কূটনৈতিক প্রতিনিধি দল বেঞ্জামিন নেতানিয়াহুর ওই বক্তব্যকে একটা কমেডি শো বলে উড়িয়ে দিয়েছে। প্রতিনিধি দল আরও বলেছে, এই ধরনের বক্তব্য দিয়ে ইহুদিবাদীরা আর কোনোদিন কাউকে বোকা বানাতে পারবে না। কারাবাখে আজারবাইজানের সাফল্যকে গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বিতর্কিত নাগরনো কারাবাখ অঞ্চলের ওপর আজারবাইজান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েকদিনের মধ্যেই দেশটা সফরে গিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি গতকাল সোমবার আজারবাইজানের নাখিচেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, নাগরনো কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন গর্ব করার মতো বিষয় এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত করেছে। এই সুযোগকে কোনো মতে হাতছাড়া করা উচিত হবে না বলে এরদোগান মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা আশা করব আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এই লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করবে। চারিদিকে ভূমিবেষ্টিত নাগরনো কারাবাখ অঞ্চলটা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসাবে চিহ্নিত। যদিও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় বংশোদ্ভূত, তারা এই ভূখণ্ডের ওপর আজারবাইজানের সার্বভৌমত্ব মেনে নিতে রাজি না হওয়ায় গত 3 দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটা নিয়ে ককেশাস অঞ্চলে উত্তেজনা বিরাজ করেছে। গত সপ্তাহে নাগরনো কারাবাখের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেখানকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের লক্ষ্যে আজারবাইজান সামরিক অভিযান চালায়। 20 সেপ্টেম্বর শেষ হওয়া মাত্র 24 ঘন্টার অভিযানে আর্মেনিয়ার সেনাবাহিনীকে নাস্তানাবুদ করে দেয় আজারবাইজান এবং আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সমর্পণে বাধ্য করে। রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির শর্ত মেনে নাগরনো কারাবাখের হাজার হাজার জাতিগত আর্মেনীয় এখন আর্মেনিয়ায় চলে যাচ্ছেন।
ইয়েরেভান বলেছেন এখনও পর্যন্ত 6,650 জন শরণার্থী আর্মেনিয়ায় প্রবেশ করেছেন। রাশিয়া বলেছে নাগরনো কারাবাখ থেকে জাতিগত আর্মেনীয়দের নিরাপদে সরে যাওয়ার কাজে রুশ শান্তিরক্ষী বাহিনী সাহায্য করছে। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সোমবারের সাক্ষাতে প্রেসিডেন্ট আলিয়েভ বলেছেন আজারবাইজানের কারাবাখ অঞ্চলে মানবিক ত্রাণ পাঠাতে শুরু করেছে বাকু। ওই অঞ্চলের জাতিগত আর্মেনীয় নাগরিকদের অধিকার সংরক্ষণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি, কর্ণাটকে গ্রেপ্তার দুই। কর্ণাটকের মসজিদ প্রাঙ্গণে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে দুই যুবককে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মুসলিমদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাটা ঘটেছে কর্ণাটকের দক্ষিণা কানাড়া জেলায়। পুলিশ সূত্রে খবর, সেখানকার মারধলা বদ্রিয়া জামা মসজিদে রবিবার রাত 11টা নাগাদ দুই যুবক প্রবেশ করে। মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা জয় শ্রীরাম ধ্বনি তোলে। মসজিদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তদের নাম শচীন রায় এবং কীর্থান পূজারি, দুজনেই কাইকম্বা গ্রামের বাসিন্দা। এই বিষয়ে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন অভিযুক্তরা মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেয়, এমনকি মুসলিমদের প্রাণনাশেরও হুমকি দেয় তারা। মসজিদের মৌলবী এবং প্রধান সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন। তারা ওই যুবকদের মসজিদে প্রবেশ করতে দেখেন। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এই নিয়ে ওই মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ ফয়জল সংবাদ মাধ্যমে জানিয়েছেন ওই এলাকায় হিন্দু মুসলিমদের মধ্যে যথেষ্ট সম্প্রীতি রয়েছে, দুই সম্প্রদায়ের সুসম্পর্ক এবং সহাবস্থানের জন্য এলাকাটা পরিচিত। অভিযুক্তরা যদি এই একতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে তাহলে তা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন ফয়জল। খালিস্তানি খুনের তদন্তে কানাডাকে সাহায্য করুন বলে ভারতকে অনুরোধ করেছে আমেরিকা। খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে কানাডাকে সাহায্য করতে হবে, বন্ধুরাষ্ট্র ভারতকে সরাসরি এই অনুরোধ করেছে আমেরিকা। সেই সঙ্গে মার্কিন কূটনীতিকদের মতে খালিস্তানি জঙ্গির হত্যার তদন্ত শেষে শাস্তি দিতে হবে দোষীদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন ভারতের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নিয়ে আমেরিকা যথেষ্ট উদ্বিগ্ন। প্রসঙ্গত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ দাবি করেছেন খালিস্তানি জঙ্গি খুনে ভারতের হাত রয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলার বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যা অভিযোগ এনেছেন তা নিয়ে আমেরিকা খুবই উদ্বিগ্ন। এই বিষয়টা নিয়ে কানাডার কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা। আমরা মনে করি এই ঘটনা নিয়ে কানাডার তদন্ত সঠিকভাবে সম্পন্ন হওয়া দরকার। এই তদন্তে সহযোগিতার জন্য ভারতের কাছেও অনুরোধ জানিয়েছি আমরা। প্রকাশ্য এবং ব্যক্তিগতভাবে ভারতের সাহায্য চেয়েছে আমেরিকা। নির্বাচনের আগেই ধাক্কা, রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি। বিধানসভা নির্বাচনের আগেই রাজস্থানের মন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। জানা গিয়েছে মিড ডে মিলে আর্থিক তছরুফের অভিযোগেই মন্ত্রী রাজেন্দর সিং যাদবের বাসভবনে তল্লাশি শুরু হয়েছে। বাড়ি সংলগ্ন এলাকায় যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। তবে এই তল্লাশি প্রসঙ্গে ইডির তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত চলতি বছরের শেষেই রাজস্থানে বিধানসভা নির্বাচন, তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিশানায় রাজ্যের কংগ্রেস মন্ত্রী। হাওড়ায় ভেঙে পড়ল নির্মীয়মান দুর্গা মন্দিরের ছাদ, আহত সাতজন। হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়ার সাঁকরাইল থানা এলাকার পুরাতন বাজারে নির্মীয়মান দুর্গা মন্দিরের ছাদ ভেঙে আহত হয়েছেন কমপক্ষে সাতজন শ্রমিক। সোমবার রাত 11:30 নাগাদ ঘটনাটা ঘটে। আহতরা সকলে সাঁকরাইলের বাসিন্দা। আহতদের প্রথমে হাজি এসটি মল্লিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক উদ্ধার কাজ স্থানীয়রাই শুরু করেন। প্রায় মধ্যরাত অবধি চলে উদ্ধার কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গা মন্দিরটাতে একটা মঞ্চ ছিল, তার সঙ্গে মন্দিরটা বাড়ানোর জন্য সেখানে ছাদ তৈরি হচ্ছিল। কাজ প্রায় শেষের পথে ছিল, তার ঠিক আগের মুহূর্তে মন্দিরটার ছাদ ভেঙে পড়ে।